সো হেই হ্যালো গাইস, সবাইকে স্বাগত চ্যানেলে অ্যান্ড মর্নিং এর ফ্রেশ একটি ভিডিওতে। তো গাইস আজকে একটু লেট হলো ভিডিও দিতে, তো সরি গাইস। তো প্লিজ আর লাইক করে দেবে তোমরা কেমন অরূপ আর্মি আর সবাই লাইক করে দাও। আর গাইস আজকে ভিডিও তো তোমাদের দেখাবো পরশু দিন, তারপর একটা ইভেন্ট আসতে চলেছে যেটার নাম হচ্ছে স্টেপ আপ ইভেন্ট। মানে বলতে পারো আমাদের ক্রিস্টিয়ানো রোনাল্ডো ক্যারেক্টার ওখান থেকেই পাবে, ইলাইট পাস ওখান থেকেই পাবে, বিভিন্ন কিছু ওখান থেকেই পাবে। তো ইভেন্টটা কেমন হবে পুরো ডিটেলসে বলবো। আর গাইস কালকে যে ইভেন্টটা আসছে 13 তারিখে সেটা ডিটেলসে তোমাদেরকে এখান থেকে দেখিয়ে দেবো কি করতে হবে বেসিক্যালি। ওকে তো চলো শুরু করি। তো প্লিজ লাইক করে দেবে, আজকে ভিডিও লাইক আমি পেয়েছি না 15,000 লাইক, কিন্তু প্লিজ সবাই মিলে লাইক করলে হয়ে যাবে। তো অবভিয়াসলি একটা লাইক করে দেবে, তো ওয়াইস ভিডিওটা স্কিপ করো না। প্রথমে বলে একটা অ্যাপ্লিকেশনের ব্যাপারে, খুব দারুণ অ্যাপ্লিকেশন আছে, ক্যাশ কারো অ্যাপ্লিকেশন। ওকে সো গাইস তোমরা অ্যামাজন ফ্লিপকার্ট মিন্ত্রা এখান থেকে শপিং করো, কিন্তু গাইস কোনো টাকা কিন্তু ক্যাশব্যাক বা কিছুই পাও না। কিন্তু গাইস এই অ্যাপ্লিকেশনের মধ্যে থেকে তোমরা যদি শপিং করো তাহলে কিন্তু ক্যাশব্যাক পেয়ে যাবে। আর আমার ডেসক্রিপশনে বসে লিঙ্ক থেকে ডাউনলোড করার সঙ্গে সঙ্গে 25 টাকা তোমার ক্যাশ করার ওয়ালেটে কিন্তু পেয়ে যাবে। তো অবভিয়াসলি ডাউনলোড করে নাও। এবার আসি গিভওয়ের ব্যাপারে। সো গাইস তোমরা একবারের জন্য এই মানে কি বলো, তোমরা একবারের জন্য ডেসক্রিপশন বক্সে আর কমেন্টের প্রথমে লিঙ্ক আছে ডাউনলোড করো। তারপরে কি করতে হবে গাইস, এখান থেকে যদি ক্যাশ করো মোয়ে থেকে গিয়ে তুমি অ্যামাজন মিন্ত্রা সব পেয়ে যাবে। যদি এখান থেকে কোনো একটা ছোটোখাটো ট্রানজ্যাকশন করো ক্যাশ করো থেকে, তাহলে গাইস ফোন রিচার্জ করে ধরো অ্যামাজন মানে এর মধ্যে গিয়ে ফোন অ্যামাজন থেকে ফোন রিচার্জ করলে তো ফ্ল্যাট ₹10 পেয়ে যাবে। হ্যাঁ গাইস ক্যাশব্যাক 10 টাকা, এখান থেকে যদি অ্যামাজন থেকে ফোন রিচার্জ করো 10 টাকা ক্যাশব্যাক পেয়ে যাবে। ওকে আর গাইস এইরকম অনেক কিছু। আর গাইস এই অ্যাপ্লিকেশনটা ডেসক্রিপশন আর কমেন্টের প্রথমে লিঙ্ক পেয়ে যাবে। ডাউনলোড করার সঙ্গে সঙ্গে তোমরা ডাউনলোড করার সঙ্গে সঙ্গে ফোন নাম্বার সব কিছু দিয়ে সাইন আপ করবে, তারপরে তোমরা হয়ে যাবে গাইস আমাদের আমার যে গিভওয়ে করছি 20,000 ডায়মন্ডের। হ্যাঁ গাইস 20,000 ডায়মন্ডের যে গিভওয়ে হচ্ছে তাতে এলিজিবল হয়ে যাবে, মানে তোমরা 20,000 ডায়মন্ডের গিভওয়েতে পার্টিসিপেট করে ফেলবে। তো বেসিক্যালি কী করতে হবে, মানে জাস্ট কিছুই না, তোমরা ডাউনলোড করে সাইন আপ করার পর নিজের যে ফ্রি ফায়ারের ইউআইডি আছে, ওকে ফ্রি ফায়ারের ইউআইডি আছে, সেই ইউআইডিটা নিচে কমেন্টে দিয়ে দেবে। আর যদি একজন 10-12 বার কমেন্ট করো ঠিক আছে, মানে তাহলে কিন্তু এলিজিবল হবে না, একবারই কমেন্ট করবে। আর ভিডিওটা লিখলে যে ভিডিওটা নাইস সুন্দর একটা কমেন্ট করে নিজের ইউআইডি দিয়ে দেবে। অ্যান্ড গাইস মিনিমাম বলতে পারে ডায়মন্ডটা দেওয়া হবে আমার তরফ থেকে, কারণ মানে কোনো কিছু মানে ভয় নেই, ফ্রড ট্রড হওয়ার, ডায়মন্ডটা দেওয়া হবে সম্পূর্ণ আমার তরফ থেকে। আমি তোমাদেরকে দেবো ইনস্টাগ্রামে তোমাদের প্রুফ দিয়ে দেবো। ওকে ক্লিয়ার। তো গাইস এবার বলি, তোমরা মিনিমাম 100-200 ডায়মন্ড পেয়ে যাবে যারা ভালো কমেন্ট করবে। একটা ধরো সুন্দর এমন একটা কমেন্ট করলে জাস্ট দিল ছুঁয়ে নিল, 200 ডায়মন্ড এবং 100 ডায়মন্ড এইভাবে কিন্তু তোমরা পেয়ে যাবে। ওকে তো জাস্ট ডিসক্রিপশন বক্সে কমেন্টের প্রথমে লিঙ্ক আছে, তোমরা ডাউনলোড করে নিও। সো গাইস তোমাদের একা করে সমস্ত ইভেন্টের ডিটেলস বা সব কিছু দেবো। সো চলো গাইস এবার ইভেন্টের দিকে যা যায়, যে ক্রিস্টিয়ানো রোনাল্ডো একটা ইলাইট পাসগুলো কীভাবে পাবে ইভেন্টের ডিটেলস আর এই ইভেন্টের ডিটেলস। তো গাইস দেখো কালকে 13 তারিখ, কালকে তোমাদের ইভেন্টটা খুলবে, আজকে কিন্তু তোমাদের 85% বা 80% এরকম কিছু একটা দেখাচ্ছে। কিন্তু গাইস আমি দেখতে পাচ্ছি তোমাদের আগের থেকে ইভেন্টটা খুলে দেখাচ্ছি ফার্স্ট লুক, ইভেন্টটা কেমন দেখতে হবে। অবভিয়াসলি তোমরা দেখতে পাচ্ছ এখানে ইভেন্টটা কীভাবে কমপ্লিট করে তোমাদের হালকা পাতলা বুঝিয়ে দিই। দেখতে পাচ্ছি টোকেন কালেক্ট করতে বলছে ড্রর জন্য, ঠিক আছে অনেক 99টা 999টা। তো এই টোকেন কালেক্ট করে এখানে কিন্তু স্পিন করতে হবে, স্পিন করার পর আই থিঙ্ক এখানে ড্রেস বা বলতে পারে কোনো প্যানের স্কিনটা এখান থেকে দিতে পারে। তাছাড়া লগ ইনে তোমাদের জানো ব্যাঙের স্ক্রিনটা দিচ্ছে, তাছাড়া এখানে কিন্তু ইভেন্টের ফার্স্ট লুক কিন্তু বেসিক্যালি এরকম হবে। ওকে তো আর গাইস এখানে দেখতে পাচ্ছি ক্রিস্টিয়ানো রোনাল্ডো দাঁড়িয়ে আছে, আর কিছুই না, মানে তার মানে এই না যে ক্রিস্টিয়ানো রোনাল্ডো ক্যারেক্টারটা তোমাদের ফ্রি দিয়ে দেবে বা CR7 ক্যারেক্টারটা ফ্রি দিয়ে দেবে, কিছুই না। জাস্ট এখান থেকে বলতে পারো তোমরা কোনো মিশন কালেক্ট করতে হবে, জাস্ট থিম টাইপের আছে দাঁড়িয়ে, মিশন কালেক্ট করে ওখানে কিন্তু মেনে মেনে আইটেমস নিতে হবে। ওকে ক্লিয়ার। তো আর এখানে কী আছে দেখতে পাচ্ছ, গ্লোবাল প্রোগ্রেস বা বলতে রুলস বাগারে দিয়ে দিয়েছে। আর এখানে উপরে গ্লোবাল প্রোগ্রেস বলে একটা অপশন দেখতে পাচ্ছ, যেখান থেকে জানো তোমরা যদি একটা মাইলস্টোন দেয়, যে মাইলস্টোনটা মানে বলে যে কমপ্লিট করতে পারলে ইভেন্টের এই পেজটা আনলক হবে। যেমন টোকেন কালেক্ট করা হয়ে যায় বাট সেগুলো এক্সচেঞ্জ করতে পারে না, বলে যে একটা প্রোগ্রেস হচ্ছে সেটা কমপ্লিট হওয়ার পরে। তো সেম টু সেম উপরে গ্লোবাল প্রোগ্রেস আছে। তো এই ইভেন্ট তোমাদের কাছে জাস্ট দেখাচ্ছি একটাই কারণে, তোমাদের সবার আগে দেখিয়ে দিচ্ছি, কালকে খুলবে বাট গাইস আমি আজকেই তোমাদেরকে ইভেন্টটা দেখিয়ে দিচ্ছি। অ্যান্ড এখান থেকে তোমরা কী কী ফ্রিতে পাবে ফুল ডিটেলসে কিন্তু ভিডিও আছে চ্যানেলে, যদি এখনও না জেনে থাকো যে কী কী ফ্রিতে পাবে তো অবশ্যই দেখে নেবে। আমি জানি সবাই জানো ইয়ার তোমরা বহুত তেজ রে। তো যাই হোক গাইস এবার গাইস আমি চলে যাবো, মানে ইভেন্টটা তোমরা লুক আরেকবার দেখে নাও, যে ইভেন্টটা কালকে আসলে কেমন দেখতে হবে বলবে না, অরূপদের দেখাতে পারো। তো গাইস দেখতে পাচ্ছি স্ক্রিনের পরে ইভেন্টের লুকটা ফার্স্ট লুক। তো আমি চলে যাবো আমাদের মেন ইভেন্ট বা নেক্সট ইভেন্টের দিকে, যেটা হচ্ছে আই থিঙ্ক কালকে বা পরশু দিন চলে আসতে পারে। দেখো সিঙ্গাপুর সার্ভারে যা আছে ইন্ডিয়ান সার্ভারটা সেম টু সেম আছে 90%, একটা দুটো জিনিস একটু মিস হয়ে যায় কিন্তু রাত 12টার আপডেট তোমরা সব জন্য সিঙ্গাপুর সার্ভারেই থেকেই সবাই দেয়। তো সেম টু সেম সিঙ্গাপুর সার্ভারে একটা ইভেন্ট আসছে আই থিঙ্ক, যদি না আসে আর গালি দিও না প্লিজ কেউ, কিন্তু 90% চান্স চলে আসবে, যেটা হচ্ছে ক্রিস্টিয়ানো রোনাল্ডো ক্যারেক্টার ইলাইট পাসের ইভেন্ট।
তো ইভেন্টটা স্ক্রিন পরে দেখতে পাচ্ছ, ইভেন্টটা হচ্ছে সেট আপ ইভেন্ট। তো এই ইভেন্টটা কী হচ্ছে বেসিক্যালি দেখতে পাচ্ছেন, নিচে 30 ডায়মন্ডের স্পিন, মাঝখানে 300 ডায়মন্ডের, উপরে 250 ডায়মন্ডের স্পিন। তো এখানে বেসিক্যালি কী করতে হবে, নিচে 30 ডায়মন্ড তোমরা একটা স্পিন মারতে হবে, ওকে। স্পিন মারার পর যে কোনো একটা জিনিস তোমরা পেয়ে যাবে নিচের লাইন থেকে, অ্যান্ড মিডিলের লাইন তখন লকটা হয়ে যাবে, মানে সরি আনলক হয়ে যাবে, মানে যে লক দেখতে পাচ্ছ ওটা আনলক হয়ে যাবে। তারপরে 300 ডায়মন্ড একটা স্পিন মারতে হবে। যদি তোমার ল্যাক থেকে তাহলে তোমরা কিন্তু এখান থেকে ইলাইট পাস বেঁধে যেতে পারে, যদি ল্যাক খারাপ থাকে অন্য কিছু বেঁধে যেতে পারে। এবার অন্য কিছু বাদ মানে তোমার স্পিন করতে হবে, অন্য কিছু বাঁধানোর পরে তোমার উপরের লাইনটা আনলক হয়ে যাবে, বা যে তিনটে জিনিস আছে ক্রিস্টিয়ানো রোনাল্ডো ক্যারেক্টার আরও অনেক কিছু, ওগুলো আনলক হয়ে যাবে, ওকে ক্লিয়ার। এবার উপরে গিয়ে কী করতে হবে, তোমাকে 250 ডায়মন্ড দিয়ে স্পিন মারতে হবে। বাট 250 ডায়মন্ড দিয়ে তোমরা একটা স্পিন মারলে একটা জিনিস পেয়ে গেলে, আবার 250 দিয়ে আবার একটা স্পিন, 250 দিয়ে আবার একটা স্পিন, মানে বলতে পারো মোট ওখানে উপরে 750, নিচে 300, মানে বলতে পারো 1050, প্রায় 1100-এর কাছাকাছি ডায়মন্ড তোমাদের যাবে টোটাল সব কিছু নিতে। তো এই হচ্ছে ইভেন্ট, কাল বা পরদিন তোমরা দেখতে পারো, পেতে পারো আজকের ভিডিও জাস্ট এটুকুই। ডিসক্রিপশনে লিঙ্ক আছে, ডাউনলোড করো 20,000 ডায়মন্ড কীভাবে হচ্ছে। তো দেখা হচ্ছে পরদিন, গাইস লাইক করে দিও, বাই বাই।